নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এবং আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে চান, তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে গিয়ে পরপর দেখুন, ভিডিওগুলো আপডেট করা আছে, আপনারা ওখান থেকে ভিডিওগুলো পরপর দেখে আসতে পারেন। তাহলে আপনারা একটা সিকোয়েন্স মেনটেন করে শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। তা আজকের প্রথম প্রশ্ন হলো, সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন শস্যের আবর্তন চাষ করলে অপশন এ শস্যের উৎপাদন বেশি হয়, অপশন বি জমির উর্বরতা কমে যায়, অপশন সি শস্যের উৎপাদন কম হয় এবং অপশন ডি কোনোটি নয়। তো বন্ধুরা, সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন শস্যের আবর্তনে চাষ করলে যেটা চাষিরা করে এর ফলে কি হয়, কি কারণের জন্য তারা এটা করে, না এটা শস্যের উৎপাদন বেশি হয়। ঠিক আছে, অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর। তার কারণ কি, বিভিন্ন রকম শস্য উৎপাদন করলে কি হয়, জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণও বৃদ্ধি পায়। কেননা চাষিরা সেই ভাবেই এটাকে চাষ করে, যার ফলে কি হবে না, জমিতে যে তারা প্রতি বছর একটা নতুন সিজনে বা নতুন যখন ফসল চাষ করবে তখন তারা যাতে সঠিক উৎপাদনের হার পায়। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বা অণুজীবের জিনে আছে, তাহলে অণুজীবের জিনে কি আছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা সঠিক উত্তর আমরা দেখে নেবো। তা এর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ফাঙ্গাস বা অণুছত্রাক কার্যকর হতে পারে, তাহলে এটা কার্যকর হতে পারে কি হিসাবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে এর সঠিক উত্তর হলো আগাছা নাশক হিসেবে। ঠিক আছে, তাহলে ফাঙ্গাস বা অণুছত্রাক কার্যকর হতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে আগাছা নাশক হিসেবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করা মানুষের সংখ্যা, মানে পৃথিবীতে যে সমস্ত মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে তা সেই সমস্ত মানুষজনের সংখ্যা কত, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এরকম সংখ্যা হলো 240 কোটি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা প্রায় 8% বাস করে, তাহলে বিশ্ব জনসংখ্যার 8% কোথায় বাস করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যে 8% কোথায় বাস করে, তা এর সঠিক উত্তর হবে মরুপ্রায় অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতে বর্তমান বায়োগ্যাস প্ল্যান্টের মোট সংখ্যা প্রায়, তাহলে বায়োগ্যাস প্ল্যান্টের মোট সংখ্যা কত সেটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। তা এর সঠিক উত্তর হলো 4 লক্ষের কাছাকাছি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিককালে প্রজাতি বিলুপ্তির হার মানুষের হস্তক্ষেপের আগের সময়ের চাইতে এটা কত গুণ বেশি সেটা আমাদের বলতে হবে। তা সাম্প্রতিককালে প্রজাতি বিলুপ্তির হার মানুষের হস্তক্ষেপের আগের সময়ের চাইতে এখন এটার সঠিক উত্তর হবে যে 1000 থেকে 10000 গুণ বেশি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, সীসা দূষণের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিসের সাথে সীসা দূষণের সম্পর্ক রয়েছে সেটা আমাদের এখানে বলতে হবে। এখানে অপশন আছে 4টে, এই 4টের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনাদের চুজ করতে হবে। তা মোটরসাইকেল, তাহলে মোটরসাইকেলের সাথে সীসা দূষণের সঙ্গে সম্পর্ক রয়েছে। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয়, তা তেজস্ক্রিয় বজ্র বা বর্জ্য পদার্থ সেটা উৎপন্ন হয় কোথা থেকে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে পারমাণবিক চুল্লি থেকে। তা পারমাণবিক চুল্লির যে ওয়েস্টেজ আছে সেখান থেকে কিন্তু তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হাড়কে ভঙ্গুর করে, তাহলে আমাদের যে হাড় আছে তা হাড়কে ভঙ্গুর করে এর মধ্যে কোনটি, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ফ্লোরাইড। ফ্লোরাইড কিন্তু আপনাদের এই হাড়কে ভঙ্গুর করে আর ক্যালসিয়াম হাড়কে শক্ত করে। ঠিক আছে, তা এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা যারা এই হোমটাক্সের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট লিস্টেড রয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, গ্রিন হাউস গ্যাসের মোকাবিলা করতে হবে, তা কি কোন মাধ্যমের মাধ্যমে আমরা গ্রিন হাউস গ্যাসের মোকাবিলা করব, এর সঠিক উত্তর হচ্ছে গ্রিন টেকনোলজির মাধ্যমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বাপেক্ষা জৈব সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলির অন্তর্গত ভারতের, তাহলে ভারতের কোন অঞ্চল সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে উত্তর পূর্ব ও পশ্চিমঘাট অরণ্যরাজি। তাহলে বিশ্বের সর্বাপেক্ষা জৈব সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলির অন্তর্গত ভারতের কোনটা, না উত্তর পূর্ব ও পশ্চিমঘাট অরণ্যরাজি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কঠিন
বজ্র বা বর্জ্য পদার্থের সবচাইতে বড় উৎস হলো, তাহলে এর সবচাইতে বড় উৎস কোনটা? তা এর সঠিক উত্তর হচ্ছে গার্হস্থ্য বর্জ্য। তাহলে গার্হস্থ্য বর্জ্য পদার্থ যেগুলো আছে সেটা কিন্তু এর আসল উৎস। চলে আসি পরবর্তী প্রশ্ন, ফেরিক সালফেট দ্রবণ জল। তাহলে ফেরিক সালফেটটা মানে ফেরিক সালফেট দ্রবণটা জলকে কি করে সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। এর সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক শোষণ করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বায়োমাসের একটি উৎস হলো, তাহলে বায়োমাসের উৎস কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে কাঠ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ব্যাপারে ক্ষতিকারক ভূমিকা পালন করে। তাহলে পৃথিবীর উৎস উষ্ণতা যে বেড়ে যাচ্ছে তা তার জন্য যে ক্ষতিকর ভূমিকা সেটা কোন গ্যাসটা এখানে পালন করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। তা এর সঠিক উত্তর হচ্ছে N2O। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে 1951 থেকে 1980 সালের মধ্যে নদী উপত্যকা পরিকল্পনা গুলির জন্য কত হেক্টর বনভূমির বিলোপ সাধন করা হয়েছে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে 5,02,000 হেক্টর বনভূমির বিলোপ সাধন করা হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো, মানে কোন ধাতু যার ফলে মিনামাটা রোগ হয়? তা এর সঠিক উত্তর হবে পারদ। নেক্সট, নিম ডালের বা নিম গাছের বিজ্ঞানসম্মত নাম। তা নিম গাছের বিজ্ঞানসম্মত নাম আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এর সঠিক উত্তর হলো অ্যাজডিরাক্টা ইন্ডিকা। তাহলে অ্যাজডিরাক্টা ইন্ডিকা এটা হচ্ছে নিম গাছের বিজ্ঞানসম্মত নাম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, NCEP এর পুরো নাম হলো, তাহলে NCEP এর পুরো নাম কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল কমিশন অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রিও ডি জেনেরিওতে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে কত সালে এটা বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তা এটা হচ্ছে 1992 সালে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সংক্রামিত জল সরবরাহের ফলে মহামারী হিসেবে দেখা দিতে পারে, তাহলে এটা কি যক্ষা হবে, কুষ্ঠ হবে, কলেরা হবে, না বসন্ত রোগ হবে? তাহলে সংক্রামিত জল সরবরাহের ফলে মানে সংক্রমণ থাকে যে সমস্ত জলে, তার জন্য জলবাহিত মানে মেনলি জলবাহিত রোগ যেটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে সঠিক উত্তর হবে কলেরা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একবিংশ শতাব্দীতে ও বিশ্ব নিরক্ষর মানুষের সংখ্যা, মানে বর্তমান আমাদের সোসাইটিতে এখনো নিরক্ষর মানুষের সংখ্যা সারা বিশ্বে কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা 100 কোটি, এখনো 100 কোটি লোক কিন্তু নিরক্ষর আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মেলানোসিস রোগের উৎপত্তির কারণ কি? তা মেলানোসিস রোগ কোথা থেকে উৎপত্তি হয় বা কি মানে কি কারণে এই রোগটি উৎপন্ন হয়? এটা হচ্ছে আর্সেনিক দূষণ থেকে এই রোগটা উৎপন্ন হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের কিন্তু ডেটের প্রশ্ন আপনাদের কিন্তু একটা আসবেই, তা সুতরাং ডেট আপনারাও কিন্তু মনে রাখবেন। তাই এর সঠিক উত্তর হলো 5 জুন। তাহলে সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, এর সঠিক উত্তর হবে 5ই জুন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো, তাহলে আম গাছের যেটা বিজ্ঞানসম্মত নাম সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে দেখে নেবো যে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটাই হবে আম গাছের বিজ্ঞানসম্মত নাম। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি? জলবায়ু পরিবর্তন হয় তার একমাত্র কারণ হচ্ছে বনভূমি হ্রাস, বনভূমি হ্রাস পেলেই কিন্তু জলবায়ু পরিবর্তন হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ হোমো অ্যাবিলিটিসের আবির্ভাব দ্যাস মহাদেশে হয়েছিল, এটা আমরা এর আগেও আলোচনা করেছি। তা এরকম ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা এটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু আফ্রিকা, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে, তাহলে জলাশয়ে যদি পুষ্টিমাত্রা বৃদ্ধি পায় তাহলে সেই ঘটনাকে কি বলে? তা সেই ঘটনাকে বলে ইউট্রিফিকেশন। নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন, মানুষের সঙ্গে সঙ্গে ও স্থায়ীভাবে বধির করতে পারে, মানে মানুষকে সাথে সাথে বধির করে দেবে, কত ডেসিবেলের আওয়াজ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা এখানে দেখে নেবো যে এর সঠিক উত্তরটা কোনটা হবে, আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেককে এর সঠিক উত্তরটা কোনটা হবে। তা এর সঠিক উত্তর হবে 150 ডেসিবেলের আওয়াজ। তাহলে 150 ডেসিবেলের আওয়াজ, এতটা পাওয়ারফুল আওয়াজ যে মানুষকে সাথে সাথে জায়গায় দাঁড়িয়ে ইনস্ট্যান্ট বধির করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে 30টা কোশ্চেনের আলোচনা। তা আপনাদের যাদের এই কোশ্চেনগুলো আগে থেকে জানতেন তাদের ক্ষেত্রে হয়ে গেল রিভাইস, এবং যারা একদমই জানতেন না বা যাদের আবার একবার রোমন্থন করা দরকার আছে স্মৃতি রোমন্থনের, তাদের জন্য আমরা আরেকবার রিভাইস করব।
যাতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো বা এই কোশ্চেনের অ্যান্সারগুলো কী হয় সেগুলো যেন আমাদের মাথায় গেঁথে যায়। ঠিক আছে, তা চলুন বন্ধুরা আমরা আজকে যে যে কোশ্চেনগুলো করলাম সেই সেই কোশ্চেনগুলো চট করে দেখে নেবো। আপনারা একটু মন দেবেন, তাহলে আমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা শুরু করছি। আপনারা একটু খেয়াল করবেন, প্রথম প্রশ্ন ছিল সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন বিভিন্ন শস্যের আবর্তন চাষ করলে কি হয়। না, এর সঠিক উত্তর হচ্ছে শস্যের উৎপাদন বেশি হয়। নেক্সট, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বা অণুজীবের জিনে আছে, এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ। নেক্সট, ফাঙ্গাস ও অণুছত্রাক কার্যকর হতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে আগাছা নাশক হিসেবে। নেক্সট, পৃথিবীতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা মানুষের সংখ্যা, এর সঠিক উত্তর হচ্ছে 240 কোটি। নেক্সট, বিশ্ব জনসংখ্যার প্রায় 8% বাস করে, এর সঠিক উত্তর হচ্ছে মরুপ্রায় অঞ্চলে। নেক্সট, ভারতে বর্তমান বায়োগ্যাস প্ল্যান্টের মোট সংখ্যা প্রায়, এর সঠিক উত্তর হচ্ছে 4 লক্ষের কাছাকাছি। নেক্সট, সাম্প্রতিককালে প্রজাতি বিলুপ্তির হার মানুষের হস্তক্ষেপের আগের সময়ের চাইতে, এর সঠিক উত্তর হচ্ছে 1000 থেকে 10000 গুণ বেশি। নেক্সট, সীসা দূষণের সঙ্গে সম্পর্ক রয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে মোটরসাইকেলের। নেক্সট, তেজস্ক্রিয় বজ্র উৎপন্ন হয়, এর সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক চুল্লি থেকে। নেক্সট, হাড়কে ভঙ্গুর করে, এর সঠিক উত্তর হচ্ছে ফ্লোরাইড। নেক্সট, গ্রিন হাউস গ্যাসের মোকাবিলা করতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে গ্রিন টেকনোলজির মাধ্যমে। নেক্সট প্রশ্ন, বিশ্বের সর্বাপেক্ষা জৈব সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলির অন্তর্গত ভারতের, এর সঠিক উত্তর হচ্ছে উত্তর পূর্ব ও পশ্চিম ঘাট অরণ্যরাজি। নেক্সট, কঠিন বজ্র পদার্থের সবচাইতে বড় উৎস হল, এর সঠিক উত্তর হচ্ছে গার্হস্থ্য বজ্র। নেক্সট, ফেরিক সালফেট দ্রবণ জল, এটা সঠিক উত্তর হবে আর্সেনিক শোষণ করে। নেক্সট, বায়োমাসের একটি উৎস হল সঠিক উত্তর কাঠ। নেক্সট, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ব্যাপারে ক্ষতিকর ভূমিকা পালন করে, এর সঠিক উত্তর হচ্ছে N2O। নেক্সট, ভারতবর্ষে 1951 থেকে 1980 সালের মধ্যে নদী উপত্যকা পরিকল্পনাগুলির জন্য, এর সঠিক উত্তর হচ্ছে 5,02,000 হেক্টর বনভূমির বিলোপ সাধন করা হয়েছে। নেক্সট, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল, সঠিক উত্তর পারদ। নেক্সট, নিম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো, এর সঠিক উত্তর হচ্ছে অ্যাজডিরাক্টা ইন্ডিকা। নেক্সট, NCEP এর পুরো নাম হলো ন্যাশনাল কমিশন অফ এনভায়রনমেন্টাল প্ল্যানিং। নেক্সট, রিও ডি জেনেরিও বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে 1992 সালে। নেক্সট, সংক্রামিত জল সরবরাহের ফলে মহামারী হিসেবে দেখা দিতে পারে, এর সঠিক উত্তর হবে কলেরা রোগের। নেক্সট, একবিংশ শতাব্দীতে ও বিশ্ব নিরক্ষর মানুষের সংখ্যা প্রায়, এর সঠিক উত্তর হচ্ছে 100 কোটি। নেক্সট, মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ, এর সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক দূষণ। নেক্সট, সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, এর সঠিক উত্তর হচ্ছে 5ই জুন। নেক্সট, আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো, এর সঠিক উত্তর হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। নেক্সট, জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, এর সঠিক উত্তর হচ্ছে বনভূমি হ্রাস। নেক্সট, প্রত্নতান্ত্রিক নিদর্শন অনুসারে আদিম মানুষের হোমো অ্যাবিলিসের আবির্ভাব ড্যাশ মহাদেশে হয়েছিল, এর সঠিক উত্তর হবে আফ্রিকা। নেক্সট, জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে ইউট্রিফিকেশন। নেক্সট, মানুষকে সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে বধির করতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে 150 ডেসিবেল আওয়াজ বা 150 ডেসিবেল আওয়াজ। তো বন্ধুরা, এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার, যা আপনাদের মাইন্ডে আশা করি গেঁথে গেছে। এইবার আমরা চলে আসব আপনাদের যে বিশেষ আকর্ষণীয় বিষয়, তা হোম ট্যাক্সের প্রশ্ন উত্তর বিষয়ে। তা আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা প্রয়োজন পড়লে একটু খাতায় লিখে নেন। ঠিক আছে, আপনারা একটু খাতায় লিখে নেন। প্রশ্নটা হলো, যে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য ম্যানগ্রোভ বন বা দাবানল সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয়, সেটি হলো অপশান এ বন্যা, অপশান বি ঘূর্ণিঝড়, অপশান সি ধস, আর অপশান ডি খরা। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, যে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য ম্যানগ্রোভ বন দাবানল সংরক্ষণ করা, মানে ম্যানগ্রোভ বন সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয়, মানে যে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করার জন্য ম্যানগ্রোভ বন সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয়, সেটি হলো অপশান এ বন্যা, অপশান বি ঘূর্ণিঝড়, অপশান সি ধস, আর অপশান ডি খরা। আপনাদের এই 4টি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা কমেন্ট লাইনে এখনই পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে শর্টলিস্টের মাধ্যমে, এবং তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা তখন আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও
আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।